নমস্কার বন্ধুরা, স্কিম ভিউ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে আলোচনা করব। তা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো হাউস নাম্বার, অর্থাৎ ঘরের নাম্বার। আপনারা কীভাবে জানবেন যে আপনার বাড়ির নাম্বার কত বা হাউস নাম্বার কত? বিভিন্ন ক্ষেত্রে এই হাউস নাম্বার দরকার হয়, বিশেষ ক্ষেত্রে যেমন গ্যাস কানেকশন বা বিভিন্ন জায়গায় এই হাউস নাম্বারটা প্রয়োজন হয়। তা আমরা কীভাবে আমরা জানবো যে আমাদের হাউস নাম্বার বা বাড়ির নাম্বারটা কত, তা এই সম্পর্কে আপনাদেরকে আমি ভিডিওতে বিস্তারিত জানাবো। আপনারা কীভাবে এই হাউস নাম্বার বার করবেন বা আপনার আশেপাশে বাড়ির হাউস নাম্বার বার করবেন, তা পুরো ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আপডেট ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে আমরা দেখে নিই কীভাবে হাউস নাম্বার আমরা বার করব। না, প্রথমেই আপনারা আপনাদের মোবাইলে বা কম্পিউটারে গুগল ক্রোমে চলে যাবেন এবং গুগল ওপেন করবেন। গুগল ওপেন করার পর আপনারা সেখানে লিখবেন CEOWB, অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গল। দেখুন সিইও ওয়েস্ট ডাব্লিউবি লেখার পর আপনাদের সামনে দেখুন চিফ ইলেকটোরাল অফিসারের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, অর্থাৎ ভোটার লিস্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখুন আপনাদের সামনে দেখুন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল, এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে। এবং তারপর দেখুন এখানে নিচের দিকে দেখুন ইলেকটোরাল রোল, অর্থাৎ ভোটার লিস্ট। এই ভোটার লিস্টটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে দেখুন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা জায়গা দিচ্ছে, যেখানে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টে এখানে সিলেক্ট করে নেবেন। তা আমি যেটা দেখাচ্ছি আজকে, এখানে মালদা ডিস্ট্রিক্টটা আমি দেখাচ্ছি। মালদা ডিস্ট্রিক্টে আমি আমার বাড়ির যে হাউস নাম্বার আছে সেটি দেখাচ্ছি। মালদা ডিস্ট্রিক্টে যাওয়ার পর দেখুন এখানে আমি আমার ব্লকের নামটা, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নামটা সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে যে লিস্টটা দিয়েছে সেটি হচ্ছে যে বুথে আপনি ভোট দেন, আপনি যে বুথে ভোট দেন তার দেখুন সিরিয়াল নাম্বার এবং নাম দিয়ে দিয়েছে, স্কুলের নাম, অর্থাৎ যে যেখানে ভোট হয় আপনাদের বুথ যেখানে সেখানে দেখুন নামটা এসে গেছে। এবং আপনার যেটা হবে সেটি সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন ডান দিকে ফাইনাল রোল, এই ফাইনাল রোলে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে এরকম একটি ক্যাপচার কোড এসে যাবে, এবং এই ক্যাপচার কোডটা যেভাবে আছে, যেমন ক্যাপিটালে আছে, সেইভাবে আপনি যথাযথভাবে এখানে লিখে এটাকে ভেরিফাই করে দেবেন। ভেরিফাই করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে আবারও একটি নতুন পেজ খুলে যাবে, এবং দেখুন এখানে আপনার ভোটার লিস্টটা শো করবে। আপনি যে বুথে ভোট দেন সেখানে তার সেই বুথে যতগুলো লোক ভোট দেয় সবার নাম এবং বাড়ির নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। তা আমি দেখে নেবো, দেখুন এখানে দেখাচ্ছি, জুম করে একটু দেখাচ্ছি যে হাউস নাম্বারটা কোথায় থাকে। তার নাম ভোটার যে কার্ডের নাম্বার সেটা থাকবে, এবং সাথে সাথে বয়স এবং বাড়ির নাম্বার বাবার নাম সব থাকবে। তা দেখুন এখানে আমাদের বাড়ির নাম্বারটা এখানে দেখুন দেখাচ্ছে, এই নাম্বারটা N0050, এরকম টাইপের আপনার হাউস নাম্বার থাকবে। সাথে সাথে আপনি এই ফাইলটা সেভ করেও রাখতে পারেন। আপনি রাইট ক্লিক করে সেভ অ্যাজ করে PDF-এ এটা ডাউনলোড করেও রাখতে পারেন, এবং পরবর্তীকালে আপনি এখান থেকে যে কোনো আপনার বুথের যে কোনো ব্যক্তির হাউস নাম্বার এখান থেকে আপনি বার করতে পারবেন। তা এটি হলো হাউস নাম্বার বা বাড়ির নাম্বার বার করার একটি সম্পূর্ণ প্রসেস। এভাবে আপনি নির্ভুলভাবে হাউস নাম্বারটা বার করতে পারবেন। আশা করতে পারি ভিডিওটি ভালো লাগে, ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আজকের ভিডিও এখানে পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।